The spinning consistency index is a calculation for predicting the overall quality and spinability of the cotton fiber. Spinability বলতে আমরা বুঝি আমরা যদি এটাকে দুই ভাগ করি যেমন স্পিন এবিলিটি সুতা পাক হওয়ার যোগ্যতা এবিলিটি আছে কিনা আমি এসসিআই তে দেখলে বুঝতে পারবো যেমন ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ বাক্য এস্টিমেট একটা বিয়ের জন্য আমি কুককে ডাকি বাবরসিকে ডাকি তো এস্টিমেট দাও আইডিয়া কত হাজার টাকা লাগবে কত লক্ষ টাকা লাগবে বা কি অবস্থা হবে এটার পরিশব্দ পরিভাষা সিনোনিমস আমরা বুঝতে পারি প্রেডিক্টিং এই প্রেডিক্টিং এখানে আমরা এটাকে প্রেডিক্টিং এর পরে যেমন মূল শব্দ কি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বোঝায় দৃঢ়তা ঐক্য ঘনত্ব প্রতিশব্দ সিনোনিমস ফার্মনেস কনসিস্টেন্সি ফাস্টনেস ম্যানলিনেস এরপর আসেন আমরা ঐক্যের মধ্যে আসি ইউনিটি টিউন ইউনিয়ন কনসেনসাস কনসোনেন্স কনসেনসাসই বোঝায় ঘনত্বর মধ্যে আসেন ডেন্সিটি সলিডিটি থিকনেস ফার্মনেস এই টোটাল শব্দগুলো কনসিস্টেন্সির প্রতিশব্দ স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স মূলত মাইক্রোনিয়ার লেন্থ স্ট্রেংথ ম্যাচিউরিটি এ সমস্ত কিছুর ইন্ডেক্সকে বোঝায় যে টোটাল আমার স্পিনিং টাস্ক পরবর্তী স্টেপ এই স্টেপটা আমরা কীভাবে আমরা কত স্টেজ রাখতে হবে কী গেজ রাখতে হবে সেকশন ওয়াইজ বোলরুমে কী বিটিং স্পিড দিতে হবে কী গেজ করতে হবে আমাদের গার্ডিংয়ে কী রাখতে হবে উইঞ্চ কত রাখতে হবে সেটিং কী দিতে হবে স্পিড কত রাখতে হবে সিলিন্ডার স্পিড এবং বিভিন্ন পার্টসের স্পিড রোয়িং এর গেজ এভরিথিং টোটাল অন দ্য বেসিস অফ 118 একটা মিলের ফাইন টিউনিংয়ের জন্য আমরা এসসিআইকে গুরুত্ব দিতে পারি প্রিয় বন্ধুগণ কটন বিভিন্ন দেশে হয় আমরা বেল ম্যানেজমেন্টের আগে কটন পরিচিতি তা একটু সেরে নিই যেমন লিডিং কটন প্রডিউসিং কান্ট্রিজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে আমরাও কটন প্রডিউস করি আমাদের কটনের নাম লিন্ট আমরা কটনের জন্য কী লাগবে রেইন থাকতে হবে মূলত রেইন থাকতে হবে পানি জমা যাবে না এবং ফ্রস্ট থাকা যাবে না ফ্রস্ট আমরা বুঝি যেমন আমরা ফ্রিজ কিনি ফ্রস্ট নন ফ্রস্ট যে তুষার জমে ওই জায়গায় কটন হবে না লিডিং কটন প্রডিউসিং কান্ট্রিজ যে আধিক্যের হারে কম্পারেটিভলি কোন দেশ কত কটন প্রডিউস করতেছে আমাদের জানা দরকার যেমন চায়না 2020-21 সালে 6400 এটা আপনি টন হিসাব করবেন ইনটু 1000 করবেন মেট্রিক টন 1000-এ ইন্ডিয়া 6160 মেট্রিক টন 1000-এ ইউনাইটেড স্টেট 3200 মেট্রিক টন 1000-এ ব্রাজিল 350 মেট্রিক টন 1000-এ পাকিস্তান 980 মেট্রিক টন 1000-এ উজবেকিস্তান যেটা আমরা রাশিয়ান বলি কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট তো এটা 762 টন 1000-এ অস্ট্রেলিয়া 610 টন বেনিন 316 টন গ্রিস 305 টন এরপর আছে মালি জুলি চাঁদ বার্কিনা ফাসো ক্যামেরুন আইভরি কোস্ট এর পিছে পিছে আছে তো আমরা আমাদের দেশে আগে সিআইএস কটন ব্যবহার করতাম সিআইএস কটনের স্বল্পতা এবং ঊর্ধ্বগতি উচ্চ মূল্যের কারণে আমরা এর থেকে বেরিয়ে আসছি নানা জটিলতার কারণে আমরা এখন ইন্ডিয়ান কটনকে প্রাধান্য দিচ্ছি ইউএসএ ব্রাজিল এবং উজবেকিস্তানের আরও অন্যান্য তাজিকিস্তান তুর্কমেনিস্তানের কটনকে প্রাধান্য দিচ্ছি অস্ট্রেলিয়া বেনিন কটন আমরা বেশিরভাগ চুজ করতেছি মালি চাঁদ বার্কিনা ফাসো ক্যামেরুন এবং আইভরি কোস্টকে আমরা প্রাধান্য দিচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা এখন বেল ম্যানেজমেন্টের আসল আলোচনায় চলে যাব টোটাল বেলকে আমরা টেস্ট করে একটা সামারি আমরা টোটাল বেলের একটা যেমন এখানে শীট দেখতে পাচ্ছেন আপনারা এই শীট টোটাল আমরা কী করি একটা লট সামারি করি লট সামারিটা আমরা পেলাম
যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লর্ড সামারি একটা গ্রেডিং করা হয়েছে, গ্রেডিং যেমন 3.6 আমরা 500 বেলের একটা টেস্টে, আমি একটা ছোট বেল ম্যানেজমেন্ট বোঝাই একটা টেস্টকে আমরা সামারাইজ করলাম। যেমন 3.6 10 বেল, 3.7 12 বেল, 3.8 25 বেল, 3.9 25 বেল, 4.0 28 বেল, 4.1 70 বেল, 4.3 72 বেল, 4.3 65 বেল, 4.4 70 বেল, 4.5 60 বেল এন্ড 4.6 33 বেল। এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা গ্রেড করলাম। তো আমরা কিভাবে গ্রেড করব? এই গ্রেডিংটা আমরা করব ক্লাস বি দিয়ে। অনেকে মাইক দিয়ে গ্রেডিং করে, যেমন 4.1 আমি এ গ্রেড দিলাম, 4.2 বি গ্রেড দিলাম, 4.3 সি গ্রেড দিলাম, এভাবেও করা যায়। আবার তখন আমাকে প্লাস বির একটা রেঞ্জ করতে হবে, যেমন 5.1 থেকে 6 এটা আমাকে একটা গ্রেডিং বসাতে হবে, 6.1 থেকে 7 এটা একটা গ্রেডিং বসাতে হবে, এবং 7.1 থেকে 8 এটার একটা গ্রেডিং বসাতে হবে, 8.1 থেকে 9 এটার একটা গ্রেডিং বসাতে হবে। তো বসানোর ফলে এখন আমরা যে এখানে দেখা যাচ্ছে 501 বেলের আমি উপর এবং নিচে 11 গ্রেড বাদ দিয়ে আমি উপর এবং নিচে থেকে এখানে আমি 470 বেল নিলাম, 93.8% টোটাল কনজুমশন। যেমন 500 বেলের মধ্যে আমি 470 বেল ম্যানেজমেন্টের আওতায় নিলাম, 93.8%। এখন উপরের এবং নিচে 3.6 এর নিচে এবং 4.6 এর উপরে এই বেলগুলোকে আমি কী করবো? যেমন এক মিলের একটা স্পিনিং মিলের, বড় একটা মিলের 1 লাখ স্প্যান্ডেল, 1 লাখ অ্যান্ড 50,000 স্প্যান্ডেল, অনলি 50,000 স্প্যান্ডেল, 35,000 স্প্যান্ডেলে আমরা কী করি যে একটা সাইড ওপেন এক্সপোর্ট চালাই এবং একটা সাইড আমরা হুঁশিয়ারি নিট হুঁশিয়ারি চালাই। প্রিয় বন্ধুগণ, এখন আমরা এই নিট হুঁশিয়ারির জন্য বেলকে আলাদা করলাম এবং উপরের এবং নিচের বেলগুলো যেটা আমার রেঞ্জের বাহিরে এগুলো আমরা ওপেনে মিক্সিং দিতে পারি। তো মিক্সিং দিতে হলে আমাকে এখন টোটাল মাইক্রোনিয়ারকে যদি আমি বেলের গায়ে লিখে দিই এবং আমি এই 470 বেলের অ্যাভারেজ মাইক কত পেলাম, আমি একদম সাদা সিধা সিম্পলভাবে আমার একটা থার্ড বইটা এ বুক ফর স্পিনিং সলিউশন ইংলিশ ভাষণে হয় অনেকে আপত্তি করছেন, যেটার মধ্যে স্ল্যাব অ্যাটাচমেন্ট পোস্টিং কাউন্ট ওয়াইজ পোস্টিং এবং ম্যানমেড ফাইবার স্পিন প্ল্যান বিভিন্ন রিং ট্রাভেলের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, অনেকে বিভিন্ন মেনটেন্সের কোয়ালিটির ল্যাব অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অফিসার কিউসি অফিসারগণ এবং অন্যান্য প্রোডাকশন অফিসারগণ আপত্তি করছেন। প্রথম বইটি অনেক সমাদৃত হয়েছে, এটি 3 বার পাবলিশ হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী বছরের জানুয়ারির দিকে এটির 18 বছর পূর্তি অনুষ্ঠান করব। এটা চতুর্থ, এই বইটি চতুর্থবার মুদ্রণ হবে। তো ওখানে আমি বাংলায় সুন্দরভাবে এটাকে বর্ণনা করছি। আমরা মিক্সিং দেই 3 ভাবে, যেমন স্টক মিক্সিং যেটা ল্যাব দিয়ে আমরা ফিট করি, হ্যান্ড মিক্সিং দিই। হ্যান্ড মিক্সিং দিয়ে বর্তমান যুগে এক্সপোর্ট মিলগুলোতে এরকম দেখা যায় না, তবে কিছু কিছু মিলে হ্যান্ড মিক্সিং আছে। তো হ্যান্ড মিক্সিং দিতে হলে আমাকে কী করতে হবে? আবার রাউন্ড প্লাগারের জন্য আমাকে হ্যান্ড মিক্সিং দিতে হবে, রাউন্ড প্লাগারের জন্য হ্যান্ড মিক্সিং দিতে হবে, এটার জন্য আমাকে প্রথমে স্টক মিক্সিং দিতে হবে। তখন আমি যেমন আমার 4.1-এর 10টি বেল আছে, এই 10টি বেলকে আমি একটা লেয়ার দিব, ছোট ছোট করে আমি হ্যান্ড মিক্সিং করে একটা লেয়ার দিব। যেমন 4.7-এর 3.7-এর আমার কাছে 12 বেল আজকের মিক্সিং, যদি আমি 70 বেলের মিক্সিং করি, 70 বেলের মিক্সিং করার পরে যেমন 3.7-এর 5 বেল, এই 5 বেলকে আমি ছোট ছোট করে আগে বাঁধতে হবে, 3.9-এর 3 বেল, 4-এর 3 বেল, 4.1-এর 5 বেল, যেমন সে আমি 40 বেলের বা 70 বেলের মিক্সিং দিলাম। এই টোটাল স্টক মিক্সিংকে আমি উপর থেকে নিচের দিকে কেটে আবার আরেক জায়গায় স্টোরাইজ করতে হবে এবং কন্ডিশনিংয়ের পরে আমাকে চালাইতে হবে রাউন্ড প্লাগারের মধ্যে দিতে হবে, এবং রাউন্ড প্লাগারের মধ্যে দিয়ে আমাকে ওই প্লাগারের শেষ হলে উপর থেকে নিচের দিকে খাড়াভাবে কেটে দিতে হবে, যাতে কোনোভাবে আমার এই যে বেল
एक